কোনো ছেলেকে যদি কখনো প্রশ্ন করা হয় তুমি কেমন জীবনসঙ্গী চাও, তাহলে কেউ বলবে আমি হলিউডের নায়িকাদের মতো সুন্দরী চাই, আবার কেউ হয়তো বলবে আমি খুবই শিক্ষিত বুদ্ধিমতী কাউকে চাই, কেউ সুন্দরী ভদ্র মেয়েকে চায়, কিন্তু কখনোই কেউ বলবে না আমি খারাপ দেখতে কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই, বা এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যে আমার চেয়ে 50 বছরের বড়, বা এমন কাউকে যার উচ্চতা দানবের মতো। বলা হয় কোনো পুরুষের ঘরে যত সুন্দর বই থাকুক না কেন, তার চোখ সবসময় অন্য নারীর দিকে যাবে। ঘরের বইয়ের চেয়ে বাইরের নারীরা পুরুষদের কাছে বরাবরই নাকি বেশ আকর্ষণীয়। কিন্তু কথায় বলে ভালোবাসা অন্ধ। আরো বলা হয় প্রকৃত ভালোবাসা শুধু মনের উপর নির্ভরশীল, রূপ ক্ষমতা অর্থ এগুলোর উপর ভালোবাসা নির্ভর করে না, কিন্তু বাস্তবে এমনটা দেখাও মিলে না। তবে আজকে আমরা এমন কিছু অদ্ভুত বয়েদের কথা বলবো যাদের স্বামীরা প্রমাণ করেছে যে সত্যি ভালোবাসা অন্ধ। নাম্বার 1, অ্যানালিসা। ক্যালিফোর্নিয়াতে থাকা এই কাপল সবার থেকে আলাদা, কারণ তাদের দুইজনের মুখে দাড়ি আছে। যখন তারা রাস্তায় বের হয় তখন লোকজন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অ্যানালিসার মুখে দাড়ি থাকার কারণে তাকে প্রায়ই বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তবুও বিয়ের 10 বছর পর অ্যানালিসার প্রতি ডেভিডের ভালোবাসা কমে যায়নি। ডেভিড বলেন, ভালোবাসা মন থেকে হয়, আর আমি অ্যানালিসাকে মন থেকে ভালোবাসি। নাম্বার 2, ভালোবাসা অন্ধ। প্রকৃত ভালোবাসা সবসময় মন থেকেই হয়, এটি আরেকবার প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের ক্যারি থেকে আসা কারাইন দুসুসা ও অ্যাডমিনসন আলকাট্রা। কারাইনের জন্য জীবন অনেক কঠিন ছিল, পথে পথে প্রচুর প্রতিবন্ধকতায় পূর্ণ ছিল তার জীবন। কারাইন যেন ডর্মা ব্রিগনেস নামক একটি বিরল ত্বকের সমস্যায় ভুগছেন। এটি একটি জিনগত অসংক্রমণ রোগ। এ রোগের কারণে তার শরীরের মাংসপেশিতে পচন ধরতে শুরু করেছে। তিনি মাত্র 3 বছর বয়সে এ রোগের কথা জানতে পারেন। কারাইন রোদে মাত্র কয়েক মিনিট থাকলে তাকে প্রচণ্ডভাবে রোদে পোড়া দেখায়। দুর্ভাগ্যবশত এই রোগের কোনো নিরাময় নেই, কিন্তু তারপরেও অ্যাডমিনসন কারাইনকে প্রচণ্ড ভালোবাসে। অ্যাডমিনসন সবসময় কারাইনকে সঙ্গ দেয় এবং চোখের মণি করে রেখেছে। নাম্বার 3, মনিকা রাইলি। বিশাল দেহের স্থূলাকার মডেল রাইলি গণমাধ্যমে শিরোনাম হয়ে গেলেন তখন যখন তিনি ঘোষণা দেন তিনি তার ওজন বাড়িয়ে 1000 পাউন্ড করতে চান। আপনি এটা জেনে আরো বেশি অবাক হবেন যে 300 পাউন্ডের মনিকাকে 1000 পাউন্ডে পৌঁছানোর ইচ্ছা পূরণ করতে তাকে সাহায্য করেন তার বয়ফ্রেন্ড সিড। মনিকা ও সিডের পরিচয় হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে, আর মনিকা ইতিমধ্যে নিজের নামের শেষ অংশে যুক্ত করে নিয়েছেন সিডের নামের অংশ। মনিকা জানান তাকে রাজরানীর মতো ভালোবাসেন সিড। নাম্বার 4, ম্যাকুল। যুবক কেলের সাথে ম্যাকুলের বয়সের পার্থক্য 60 বছর। কেইলের ভাষ্যমতে কম বয়সী বা নিজের বয়সী কারোর সাথে তিনি সম্পর্কে জড়ান না, কিন্তু তার ম্যাকুলকে খুব ভালো লাগে, তিনি খুব ভালোবাসেন ম্যাকুলকে। যদিও তিনি জানান তিনি বরাবরই বয়স্ক নারীদের পছন্দ করেন যাদের বয়স 60 থেকে 80-এর মধ্যে। অদ্ভুত ব্যাপার, তাই না? কেননা সাধারণত পুরুষেরা কম বয়সী মেয়েদের বেশি প্রেফার করে। নাম্বার 5, লক্ষ্মী আগরওয়াল। আপনারা হয়তো এই নামটি আগেও শুনেছেন। লক্ষ্মী আগরওয়াল একজন ভারতীয় নারী যিনি 2005 সালে অ্যাসিড অ্যাটাকের শিকার হন। আমরা সাধারণত অ্যাসিড অ্যাটাকের মেয়ে দেখলে দূরে সরে যাই, আমাদের সমাজ থেকে দূরে সরিয়ে দিই, কেউ মিশতে চায় না ওদের সঙ্গে। কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে খুব ভালোবাসেন। লক্ষ্মীর বয়ফ্রেন্ড একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ওনার নাম আলোক ডিসি। তিনি বলেন, আমি সব সময় লক্ষ্মীর পাশে থাকব। তিনি আরো বলেন, আমরা মরার আগ পর্যন্ত একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়ে রিসেন্টলি দীপিকা পাডুকোনের ছাপ্পাক মুভিকেও রিলিজ হয়েছে। সেই মুভিটিতে লক্ষ্মীর জীবনের টোটাল বৃত্তান্ত বলা আছে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ ও আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।